যশোর চার আসনে বিজয়ী নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে সম্বর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া শঙ্কর পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। যশোর চার আসনে সব ধরনের নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন এনামুল হক বাবুল। ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ক্রীড়া সংগঠন সহ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।